বিপিএল এর 7 জানুয়ারি দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল। এই দু দলের দুই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তজা। কিন্তু টসে দেখা গেল অন্য চিত্র। সাকিব ও মাশরাফির পরিবর্তে বরিশালের হয়ে টস করতে আসেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও সিলেটের হয়ে আসেন মুশফিকুর রহিম। পরে ফরচুন বরিশাল দলের পক্ষ থেকে জানা যায় প্রতি ম্যাচেই বদলাবে দলের অধিনায়ক। শনিবারের দ্বিতীয় ম্যাচে বরিশালের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন মিরাজ, তবে সিলেটের পক্ষে টস করতে মুশফিক এলেও দলের নেতৃত্বে ছিলেন মাশরাফি। তবে বরিশালের অধিনায়কের সিদ্ধান্তটা অদ্ভুতই লেগেছে সবার কাছে। দলের পেস বোলার এবাদত হোসেন বলেন, প্রতি ম্যাচে অধিনায়ক পরিবর্তনের কথাটা তিনি জানতেন না। টসের পরপরই ফরচুন বরিশাল হোয়াটসঅ্যাপে মিডিয়া গ্রুপে জানায় তাদের দল অধিনায়ক ইস্যুতে এগোবে ম্যাচ বাই ম্যাচ। তার মানে এক এক ম্যাচে এক এক অধিনায়ক দেওয়ার সুযোগ আছে। গতকাল যেমন মেহেদি হাসান মিরাজ ছিলেন অধিনায়ক, এমনভাবে এবাদত বা অন্য কেউ হতে পারেন দলের অধিনায়ক।